বাংলাদেশ যেভাবে ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করলো, বাংলাদেশ ক্রিকেট টিম যে আমাদের সর্বোচ্চ জায়গা নিয়ে যাবে না বলতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক দূর যাব, ফিল্মে যেমন যাব ক্রিকেটেও আমরা অনেক দূর যাব। আমার ছোট্ট একটা স্টোরি বলি। এক সময় আমার স্ত্রী যখন বাইরে পড়াশোনা করতো, ওর কাছে যখন দেখা করতে যেতাম, তখন ছবি ঘরে গিয়ে ছবি দেখতাম, দেখতাম যে অনেক বড় বড় ছবি, নামে অনেক বড় বড়, তারপর স্টার সুপার স্টাররা হলিউডের, কিন্তু দর্শক সংখ্যা দুজন চারজন ছয়জন এরকম, কিন্তু শো চলছে এবং পাশাপাশি পার্শ্ববর্তী দেশের কিছু ছবি চলতো, যে ছবিগুলো মানের দিক থেকেও ওই পর্যায়ের নয়, কিন্তু ছবিগুলো চলতো। এটা দেখে আমার খুব মন খারাপ হতো, আমাদের দেশের ছবি কবে আসবে। সেখান থেকে উত্তরণ ঘটেছে, এখন বাংলা ছবি বিশ্বের সব দেশে যায়, সব দেশে প্রদর্শিত হয়। অ্যাট দ্য সেম টাইম স্টার সিনেপ্লেক্সে যে ছবিটি হলিউডে রিলিজ হচ্ছে, সেটিও একই দিনে একই সময়ে রিলিজ হচ্ছে। এটা আমাদের জন্য অনেক 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 বড় বড় আনন্দের সংবাদ। আজকে স্টার সিনেপ্লেক্সের 19তম জন্মদিনে প্রত্যাশা শুধু এটুকুই যে স্বপ্ন এমন একটা জিনিস, স্বপ্ন কখনো ধ্বংস হয় না, স্বপ্নের কখনো মৃত্যু হয় না, এই স্বপ্ন চলবে অবিরাম। যতদিন জীবন আছে, যতদিন বাঙালি আছে, আমরা আছি, ততদিন এই স্বপ্ন জীবিতই থাকবে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের মাত্র 5 তারিখে রিলিজ হলো, আজকে 2 দিন হলো মাত্র। এর মধ্যে আমার প্রথম কাজ, অদৃশ্য আমার প্রথম কাজ, ওটিটিতে প্রথম সিরিয়াল, প্রথম ওয়েব সিরিজ, আমার জন্য অনেক আনন্দের। যেমন আমি এখনও ঘোরের মধ্যে আছি, আগে ঘোরের মধ্যে ছিলাম প্রহেলিকা নিয়ে, প্রহেলিকার মরা নিয়ে ঘোরের মধ্যে ছিলাম, আর এখন ঘোরে আছি, অদৃশ্যের ঘোরে আছি। এই ঘোরটা অনেক ভালো লাগার কারণ অনেক ভালো সাড়া পাচ্ছি এবং ভবিষ্যতে যে আরও অনেক বেশি আন্দোলিত হব অদৃশ্য দিয়ে, এটা বুঝতে পারছি। সিনেপ্লেক্স কিংবা সিঙ্গল স্ক্রিনে যে পার্থক্য করে, এই পার্থক্যটা আমি করতে চাই না। যে একটা ছবি চলবে তার মেরিট অনুযায়ী, সিঙ্গল স্ক্রিনে উপযুক্ত যে ছবিটা সেটা সিঙ্গল স্ক্রিনে চলবে, আর যেটা মাল্টিপ্লেক্সে মেরিট অনুযায়ী সেটা মাল্টিপ্লেক্সে চলবে, কিছু বিরোধ নাই। মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়লে আমরা যেমন খুশি হই, সিঙ্গল স্ক্রিন সংখ্যা বাড়লেও আমরা খুশি হই। আমি বিভাজন করতে পছন্দ করি না, আমি চাই ছবির সংখ্যা বাড়ুক, ছবির সংখ্যা যখন বাড়বে ভালো ছবির সংখ্যাও একই সঙ্গে বাড়বে। মাহফুজ ভাই, সবশেষ আজকে বাংলাদেশ জিতলো, বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে কি বলবেন? এটা তো আজকে স্টার সিনেপ্লেক্সের জন্মদিন, একই দিন বাংলাদেশ অবিশ্বাস্যভাবে, অবিশ্বাস্য সুন্দরভাবে ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করলো, দুটো আনন্দ মিলেমিশে একাকার। আমরা স্বপ্ন দেখতে পারি, সিনেপ্লেক্স যখন প্রথম শুরু হয় আজকে এই পর্যায়ে আসবে, এবং আমরা যে অনেক বড় স্বপ্ন দেখবে এটা ভাবি নাই। একইভাবে বাংলাদেশ যেভাবে ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করলো, বাংলাদেশ ক্রিকেট টিম যে আমাদের সর্বোচ্চ জায়গা নিয়ে যাবে না বলতে পারছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক দূর যাব, ফিল্মে যেমন যাব ক্রিকেটেও আমরা অনেক দূর যাব।